এবং শ্রী মানিক নদিয়া জেলার গয়েশপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। নদিয়া জেলার গয়েশপুরে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। এরপর অতিথি বরণ করা হয়। প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ কর, ঘড়িনঘাটা বিধানসভার বিধায়ক নীলিমা নাগ মল্লিক, কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত চ্যাটার্জি, বাপ্পা চৌধুরী, কৌশিক ঘোষ এবং এই অনুষ্ঠানের আয়োজক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ও প্রাক্তন কাউন্সিলর লক্ষ্মী বারৈ সহ একাধিক নেতৃত্ব। আমরা বলতে চাই, আমরা গয়েশ দিদির উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে গয়েশপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি গয়েশপুর মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনার লক্ষ্মী বারৈ। তো মূলত অবস্থা, আমাদের সবাই, সব দিদিরা আমার সঙ্গেই আছে, দেখতেই পাচ্ছেন, সবাইকেই নিয়ে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আজকে। এরা আমাদের সহযোগিতা সব থেকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গয়েশপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির। আমাদের এখানকার সভাপতি আছেন লক্ষ্মী বারৈ। তো লক্ষ্মী বারৈ আমাদের এখানকার মহিলা তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। দেখুন, আমরা রাজনৈতিক কর্মসূচি তো করি, তার সঙ্গে সঙ্গে এই যে রক্তদান শিবির করা, এটা আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে রাজনীতির আর এক নাম হলো সমাজসেবা। তো সমাজের সেবা করতে গেলে যেমন আমরা প্রশাসনিকভাবে মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আমরা কাজ করছি, সেই সঙ্গে এই রক্তদানের মতো কর্মসূচি নিয়ে মানুষের জীবনকে সুস্থ রাখার জন্যে আমাদের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।